कोलकाता उत्तर में मतदाताओं को जागरूक करने के उद्देश्य से डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर कोलकाता नॉर्थ विशेष जागरूकता अभियान चला रहा है। साथ ही 23 फरवरी को विशेष शिविर मतदाता सूची में नाम जोड़े जाने को लेकर चलाया जाएगा। डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर DEO कोलकाता नॉर्थ दिवेंदु सरकार ने संवाददाता सम्मेलन के दौरान यह जानकारी दी। 24 तारीख तादेर नाम इतिमध्ये तादेर नाम वोटर तालिकाय आछे किना সেটা দেখে নেবেন এবং যদি কোনো কারণে নাম না থাকে অথবা নামে কোনো সংশোধনের প্রয়োজন থেকে থাকে তাহলে 23 এবং 24 তারিখে আমাদের সাধারণভাবে প্রতিটি বুথে আমাদের যারা BLO হিসাবে কাজ করেন তাদের বসার কথা। কলকাতার ক্ষেত্রে আমরা এগুলোকে একটু ক্লাস্টার করে বসে অনেকগুলো বুথ মিলে এক একটা ক্লাস্টার লোকেশনগুলোতে এটা বসে, মূলত ওয়ার্ড ধরে ধরে ক্লাস্টারগুলো আছে। সবাই জানেন রাজনৈতিক দলকেও এটা জানানো থাকে কোথায় কোথায় আমাদের লোকেরা বসবে, যে যে কোনো একটা জায়গায় গিয়ে অথবা এখানে আমাদের ইয়ারোদের যে অফিসগুলো অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন অফিসের মধ্যেই আমাদের যে 7টা অ্যাসেম্বলি আছে তার ইয়ারোরা বসে, এখানেও তারা আসতে পারেন, জমা দিতে পারেন। 23 তারিখ এবং প্রতিদিনই জমা দেওয়া যায়, কিন্তু 23 এবং 24 তারিখে বিশেষ ক্যাম্পেইন ডে এবং আমরা চাইছি ওই দিনগুলোতে যত বেশি সংখ্যক মানুষ আমাদের কাছে পৌঁছে যায়। এটা আমাদের আপনাদের মাধ্যমে একটা অ্যাপিল মানুষের কাছে দিতে হবে। আমরা একটা VVIP বলে একটি প্রোগ্রাম ইলেকশন কমিশন চালু করেছে, আপনারা জানেন। বেসিক্যালি ভোটাররা নিজেরা নিজেদের নাম তালিকায় আছে কিনা এটা ভেরিফাই করতে পারে। তার জন্য আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশনের যে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে যেতে পারেন, CEO-র ওয়েবসাইটে যেতে পারেন, যে কোনো ওয়েবসাইটে গিয়ে তারা তাদের যে কোয়েরি রান করে অর্থাৎ ভোটার তালিকার নাম আছে কিনা এটা যদি দেখে নিতে চান, এপিক নাম্বার দিলে অটোমেটিক্যালি চলে আসবে নামটা কোথায় আছে, কোন পার্টে কোন সিরিয়াল নাম্বারে। এই ভেরিফিকেশনটা করে নেওয়ার পরে তারা বুঝতে পারবেন নাম আছে কিনা আর ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে দরখাস্ত করবেন, যদি ঠিক না থাকে তাহলে সেটাকে ঠিক করার জন্য 8 নম্বর ফর্মে দরখাস্ত করবেন। বিধানসভা নির্বাচন ক্ষেত্রের মধ্যে তার নামটা আছে হয়তো একটা জায়গায়, কিন্তু তিনি ইতিমধ্যেই অন্য আর একটা জায়গায় স্থানান্তরিত হয়েছেন ওই একই বিধানসভা নির্বাচন ক্ষেত্রের মধ্যে। সেক্ষেত্রে ফর্ম 6A 6 যে ফর্মটা সেই ফর্ম ফিল আপ করে তিনি দরখাস্ত করতে পারেন যাতে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তার নামটা ট্রান্সপোজ করা যায়। তাহলে 6 নম্বরে নতুন ভোটার, 6A-তে ট্রান্সপোজিশন। যদি কোথাও কোনো অবজেকশন থাকে কারণ নাম আছে নামটাকে মানে ঠিকভাবে নেই থাকার কথা ছিল না অথচ আছে, সেক্ষেত্রে 7 নম্বরে কমপ্লেন করা যায় এবং 8 নম্বর ফর্মে তিনি ওই পরিবর্তনগুলো করতে পারেন, মানে কারেকশনগুলো করতে পারেন।